সারা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও আপনারা দেখেছেন এই জনবিরোধী সরকার মানুষের জনজীবন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সমস্ত প্রকার গণতান্ত্রিক প্রচেষ্টাকে বিঘ্নিত করছে। এর প্রতিবাদে সারা ভারতবর্ষ আজকে জেগে উঠেছে। তার সঙ্গে আমরা আজকে উদয়পুরে আর অমরপুরের রাজপথ আজকে তেরঙ্গা আমরা প্রতিবাদী মুখর হয়েছি। এই আজকে যে মিছিল, আজকে যে প্রতিবাদী চরিত্র, তা দেখে আমাদের পরিষ্কার ধারণা। সেই সঙ্গে আপনারা দেখেছেন গত উপনির্বাচনে শাসক বিজেপি সমস্ত প্রকার ছাপ্পাভোট, রেগিং, সন্ত্রাসকে উপেক্ষা করে মানুষ যেভাবে মতবাদ প্রকাশ করেছে, মত প্রকাশ করেছে, এর ফলে আমরা একটা আসনে জয়লাভ হয়েছি। উপ নির্বাচন হতো তাহলে একটা আসনও বিজেপি উপনির্বাচনে জয়লাভ হতে পারত না। আজকে এই জায়গা দাঁড়িয়ে আমি বলতে চাই, আমাদের যে সার্ভে রিপোর্ট, সেই সার্ভে রিপোর্ট অনুযায়ী বিজেপির ভোট শতাংশ 15% নিচে নেমে গেছে এবং আগামী দিনে আরও ব্যাপক হারে এই ভোট শতাংশ তার জনপ্রিয়তা হ্রাস পাবে। এই অবস্থা দাঁড়িয়ে আগামী 2023 বিধানসভা নির্বাচনে আপনারা লিখে রাখুন, একটা আসনও বিজেপি জয়লাভ করতে পারবে না, একটা আসনও বিজেপি জয়লাভ করতে পারবে না। আগামী দিনের সরকার কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হবেই, আজকে তা বলে গেলাম।